নাম্বার, পাসওয়ার্ড, জিমেল কিচ্ছুই মনে নাই, বাট তারপরও আমরা ফেসবুক আরে রিকভারি করব। তো আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটি কি লেন্দি করতে চাচ্ছি না। তো আমরা প্রথমত আমাদের ফেসবুকে প্রবেশ করব। তো এখানে আসার পর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমাদের আইডিটি আমরা সার্চ করে দেবো। দেখুন আমি আগেই সার্চ করে রেখেছি সুহাসিনী নামে এই আইডিটাকে, তো এটিকে আমরা রিকভারি করব। তো এটিকে রিকভারি করার জন্য আমাদের কাছে কিছুই তো নেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন আছে, জাস্ট এখানে আপনি একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে, একেবারে নিচে, একেবারে নিচে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক। দেখুন কফি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, আপনার সিম্পলি এখানে ক্লিক করুন, এটি কফি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিন। তো আপনাদের ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করুন, আমি সিম্পলি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করছি। তো এখানে সার্চ অপশন নামে একটি কথা আছে, আপনার সিম্পলি ওখানে যাবেন, তো ওখানে লিখে দিবেন ওয়েভ, ডব্লিউ ই ভি ওয়েভ ফেসবুক, FACE ফেসবুক ডট, দেখুন আমার এখানে চলে আসছে facebook.com। দেখুন এটি লেখার সাথে সাথে আমার এখানে চলে আসছে, তো আমি সিম্পলি সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে। তো আমার কাছে ওরা চাচ্ছে এখন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা একটি পাসওয়ার্ড, বাট আমার কাছে কিছুই নেই। কিন্তু আমি যে কেবলমাত্র একটা কপি করেছিলাম, একটা লিঙ্ক কপি করেছিলাম, সেটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে শুধু নাম্বারগুলো বাদে, মানে যে আইডি, এ আইডি বাদে আর সবগুলো ডিলিট করে দেব। কারো কারো ক্ষেত্রে নাম্বার থাকবে না, নাম দেওয়া থাকবে, বাট তার সাথে দুই একটা সংখ্যা থাকবে, তো আইডি ভেদাবে তো এটা। আপনি সিম্পলি এখানে, আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না, তাই একটা এখানে আননোন একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের সামনে আমাদের যে আইডিটি সেটি ওপেন হয়েছে। তো এখানে আমরা তো পাসওয়ার্ড দিতে বলছি, আমরা তো পাসওয়ার্ড জানি না, তো এক্ষেত্রে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব। দেখুন এখানে চলে আসছে আমি যে দুটা জিমেল অ্যাড করেছিলাম আগে, এটি লগ ইন করার সময়, মানে প্রথম যখন ক্রিয়েট করেছিলাম তখন দুইটা জিমেল অ্যাড করেছিলাম, বাট এটি আমার মনে ছিল না। তো আমরা এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই যে একটা উইন্ডো ওপেন হয়েছে, যেখানে বলছে আমার ইমেলে প্লিজ চেক ইউর ইমেলস ফর এ মেসেজ উইথ ইউর কোড, মানে আমার ইমেলে একটি কোড যাবে। দেখুন অটোমেটিকলি চলে আসছে, এখন চলে আসছে যে একটি কোড চলে আসছে, 6806807878778। তো আমরা এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। দেখুন এবার আমাদেরকে বলছে নিউ পাসওয়ার্ড দিতে, মানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখন। তা আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা, দেখুন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন।